জিয়াউর রহমানের মৃত্যুর পর তার লাশ পাওয়া যায়নি স্বীকার করেন তৎকালীন সেনা প্রধান এরশাদ সাথে প্রধানমন্ত্রী কিছুদিন আগেও বারবার জিজ্ঞেস করেন আপনি একটু বলেন তো যে আপনি যেটা বাক্স আনলেন লাশটা আমাকে বলছে বোন লাশ বাবু কোথায় হত্যাকাণ্ডের সময় জিয়ার পাশের কক্ষে ছিলেন বি চৌধুরী তিনিই খুলতে পারেন জট বদরুদ্দ চৌধুরী আসলে তিনি তো তখন চট্টগ্রামে ছিলেন তিনি এই হত্যাকাণ্ডের পরপরে সেখান থেকে বেরিয়ে চলেছিলেন তখন তিনি সেই জানাজাতেও যান নাই জিয়ার লাশ দেখতেও যান নাই যেহেতু সেখানে জিয়ার লাশ ছিল না দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ বেগম জিয়ার সাজায় স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে চিকিৎসার সুযোগ দিতে ফের বিএনপি নেত্রীর আইনজীবীর আহ্বান ইভেলির সিইও রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে স্ত্রী সহ গ্রেফতার অর্থ আত্মসাতের অভিযোগে মামলা বাসার সামনে ভুক্তভোগীদের বিক্ষোভ খোড়াখুড়ির মহানগরী রাজধানী সড়কে সড়কে দুর্ভোগের ফাঁক মে থেকে সেপ্টেম্বর নিষেধাজ্ঞা থাকলেও মানা হচ্ছে না সমন্বয়ের অভাবে অর্থের অপচয় বিরোধিতার মধ্যেই আরো পাঁচ বছর বাড়িয়ে দু সাল পর্যন্ত চালু থাকছে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র সংসদে বিল পাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জিয়াউর রহমানের মৃত্যুর পর তার লাশ পাওয়া যায়নি তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ কথা স্বীকার করেছেন জানিয়ে সরকার প্রধান বলেন একটি বাক্স সাজিয়ে নিয়ে আসা হয় ঢাকায় দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় জিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর ইস্যুতে সরগরম দেশের রাজনীতি বিএনপি দাবি করে আসছে রাঙ্গুনিয়া থেকে উত্তোলনের পর জাতীয় সংসদ ভবনের পার্শ্ববর্তী চন্দ্রিমা উদ্যানেই জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছিল তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে জিয়াউর রহমানকে সমাহিত করা হয়নি জিয়ার কবর নিয়ে কথা উঠছে বৃহস্পতিবার সংসদ অধিবেশনেও এ নিয়ে আলোচনা হয় সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন চন্দ্রিমা উদ্যানে দাফনের জন্য আনা বক্সে জিয়াউর রহমানের লাশ ছিল না জিয়ার মৃত্যু সংবাদের পর তার লাশ খুঁজে পাওয়া যায়নি গায়ে গায়ে বানা জানাজা হয়েছিল কয়েকদিন পরে একটা বাক্স আনা হলো এখানে কেউ একটা বুদ্ধি দিয়েছে আর জেনারাল এরশাদ সাহেব আবার এ যথেষ্ট পারদর্শী লাশ শনাক্ত করেছিল মীর সকদ মীর সক শনাক্ত করে তো কথা আমি তাকে অনেক মুক্তিযোদ্ধা হিসেবে আমি চিনতাম আমি জিজ্ঞাসা করেছিলাম সত্যি কথা বলেন তো বলে যে লাশ কোথায় পাবো ইভেন জেনার এরশাদ সাহেব তাকে আমি বললাম যে আপনি যে বাক্স নিয়ে আসলেন মৃত্যু কিছুদিন আগেও বারবার জিজ্ঞেস করবো আপনি একটু বলেন তো যে আপনি যেটা বাক্স আনলেন লাশটা আমাকে বলছে বোন লাশ বাবু কোথায় শুধু কবন নয় মুক্তিযুদ্ধের সময় জিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী পঁচাত্তর এর পনেরোই আগস্টের মামলায় তাকে আসামি করতে চেয়েছিলেন বলেও জানান যখন জিয়ারে ঘোষক ঘোষক বলা হতো এই পার্লামেন্টে যখন প্রশ্ন উঠল ছাব্বিশ তারিখ স্বাধীনতা দিবস উনি সাতাশ তারিখ ঘোষণা ঘোষণা দেয় কীভাবে ইতিহাস এমনভাবে বিকৃত করে যে সেই সাতাশ তারিখে তারা ছাব্বিশ তারিখ বানায় ফেললো পঁচাত্তরের হত্যার সঙ্গে যে জড়িত এতে তো কোনো সন্দেহ নেই আমি তাকে আসামি করতে চেয়েছিলাম তখন আমাদের হোম সেক্রেটারি ছিল রেজায়ুল হায়াত সে আবার বলল যে মৃত মানুষকে তো আসামি করা যায় না আমার এটা ভুল নামটা ঢাকা উচিত ছিল কারো কথা শুনে নয় নিজের মনের কথা শুনে দেশের জন্য কাজ করে যান উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিশ্বের অর্থনৈতিক অগ্রযাত্রায় এগিয়ে থাকা পাঁচটি দেশের একটি এখন বাংলাদেশ মিডিয়াতে কি লিখলো আর টক শোতে কি বললো আমি কিন্তু ওইটা শুনে কখনো এই দেশ পরিচালনা করি না আমি দেশ পরিচালনা করি আমার অন্তর থেকে কারণ আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন আমি শিখেছি আমার বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে আমি সেটাই কাজে লাগাই এবং মানুষ তার সুফল পাচ্ছে কি না সেটাই আমি যাচাই করি হিসান জুয়েল সব সংবাদ ঢাকা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যাকাণ্ড থেকে শুরু করে লাশ গুমের পুরো রহস্যের জট উন্মোচনে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মূল ভূমিকা রাখতে পারেন চল্লিশ বছর আগে চট্টগ্রাম সার্কিট হাউসে নৃশংস ওই হত্যাকাণ্ডের সময় জিয়াউর রহমানের পাশের কক্ষে ছিলেন বি চৌধুরী এমনকি ঢাকায় অনুষ্ঠিত জানা যায়ও অংশ নেননি রাষ্ট্রপতি হওয়ার পর চন্দ্রিমা উদ্যানের কবর জিয়ারতেও যাননি তিনি এমনটাই বলছেন সে সময়ের প্রত্যক্ষদর্শীরা বিস্তারিত জানাচ্ছেন কমল দেব উনিশশো সালের তিরিশ মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থানকালীন সময়ে জিয়াউর রহমানের সাথে সবশেষ সাক্ষাৎ করেন তৎকালীন নগর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী তার দাবি জিয়াউর রহমানের পাশের কক্ষে ছিলেন তৎকালীন উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ডাক্তার বদরুদ্দোদা চৌধুরী এমনকি বি চৌধুরীর কক্ষে বিপদগামী সেনা সদস্যরা গুলি করে জাহাঙ্গীর আলম জানান সেই গুলি ছিল কক্ষের ভেতর থেকে বি চৌধুরী সেদিন কোনো ভূমিকা গ্রহণ করলো না কেন এমনকি উনি লাস্টটা ফ্রির গোড়ার পড়ে আছে উনি ওইখান থেকে বেরিয়ে লাশটা দেখান নাই লাস্টটা দেখতে পারতো তো উনি লাস্টটা দেখান নাই না দেখে ওখান থেকে উনি চলে গেছেন তাতে কি মনে হয় সেই জিনিসের জন্য ওনার কি আচরণটা সেদিন সন্দেহজনক অভিযোগ রয়েছে জিয়াউর রহমানের গুলিবিদ্যলাস চট্টগ্রাম সার্কিট হাউসে সিঁড়িতে পরে থাকা অবস্থায় বি চৌধুরী তৈরিগড়ি করে সেখান থেকে চলে যান পরবর্তীতে উনিশশো সালে বিএনপি ক্ষমতায় আসার পর বি চৌধুরী মন্ত্রী এবং দু সালে রাষ্ট্রপতি হন জিয়াউর রহমানের মরদেহের পরিণতি জেনে বি চৌধুরী জানা যায় যেমন অংশ নেননি তেমনি চন্দ্রিমা উদ্যানের কবরও জিয়ারত করেননি বলে দাবি এই মুক্তিযোদ্ধার পাঁচ দিন পর যখন ঢাকায় নিয়ে যাওয়া হলো তখন তিনি সেই জানাজাতেও নাই জিয়ার লাশ দেখতেও নাই যেহেতু সেখানে জিয়ার লাশ ছিল না কাউকে এই লাশ দেখানো হয়নি ওটা একটা বাক্স হয় সেই বাক্সের ভিতরে কী ছিল কেউ জানে না তবে বি চৌধুরীর পরিবারের সাথে ঘনিষ্ঠ সবে বিএনপি নেতা এবং চাকসুর জিয়াস বলছেন ভিন্ন কথা চৌধুরীর তো টার্গেট ছিল না এবং যেখানে দেশের রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে সেখানে উনি তো সন্ত্রস্ত হবেই প্রতিরোধ করার মতো তো সুযোগ ওনার ছিল না করারই বাকি ছিল সেই সময়ের সংশ্লিষ্টদের মতে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে রাঙ্গুনিয়া যাওয়ার আগে জিয়াউর রহমানের মরদেহবাহী গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পরে হালদারিতে ফেলে দেওয়া হয়েছিল কয়েকদিন পর রাঙ্গুনিয়ার একটি পাহাড়ি অঞ্চল থেকে মাটি চাপা দেওয়া সামরিক পোশাক পরিহিত কয়েকজনের রাশ ঢাকায় নিয়ে যাওয়া হয় তবে মৃত্যুর আগে রহমানের পরিহিত ছিল সাদা পাঞ্জাবি এবং পায়জামা কিন্তু এর মধ্যে একটি লাশ জিয়াউর চট্টগ্রাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এদিকে মানবিক দিক বিবেচনায় বিএনপি নেত্রীকে বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবী আগামী চব্বিশে সেপ্টেম্বর শেষ হচ্ছে সরকার প্রধানের নির্বাহী আদেশে তৃতীয় দফায় বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সরকারি সফরে দুই সপ্তাহের জন্য বিদেশে যাচ্ছেন এ বাস্তবতায় বেগম জিয়ার পরিবারের আবেদনের বিষয়ে কি সিদ্ধান্ত নিল সরকার এ প্রশ্ন ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খালেদা জিয়ার ছোট ভাই আমাদের কাছে একটা আবেদন নিয়ে আসছিলেন আমরা যথাযথ প্রক্রিয়া করার জন্য আইন মন্ত্রণালয় পাঠিয়েছি এটা আইন মন্ত্রণালয় থেকে মানে যে অভিমত দিয়েছিল সেই অনুযায়ী প্রক্রিয়া চলছে এরই মধ্যে আইনমন্ত্রী জানিয়েছেন দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো এবং চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি চেয়ে তার পরিবারের করা আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তিনি এও জানান চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে বেগম জিয়াকে প্রথমে কারাগারে যেতে হবে তারপর মুক্তি ও বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে নতুন করে আবেদন করতে হবে তবে মানবিক বিবেচনায় বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি দিতে আবারও আহ্বান জানিয়েছে খালেদা জিয়ার আইনজীবী এবং খালেদা জিয়া এতই অসুস্থ আমরা দেশের জনগণ হিসাবে একজন নাগরিক হিসেবে আমি মনে করি তাকে মুক্তি দেওয়া উচিত এবং তাকে বিদেশে গিয়ে চিকিৎসা করে ফিরে আসতে দেওয়া উচিত তিন দফায় ছয় মাস করে আঠারো মাস সাজা স্থগিতের মেয়াদ শেষ হওয়ার আগে খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল এক্ষেত্রে আইন মন্ত্রণালয় বলেছে স্থায়ীভাবে মুক্তি আদালতের ওমর ফারুক সময় সংবাদ ঢাকা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিন দিন ব্যাপী দলের সাংগঠনিক বৈঠক শেষ হয়েছে বিকেল সাড়ে তিনটায় শুরু হয় বৈঠক তৃতীয় দিন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মত বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মঙ্গলবার শুরু হওয়া তিন দিন ব্যাপী এ বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংগঠন পুনর্গঠন ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়েছে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গে পর্যায়ক্রমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মত বিনিময় করছেন তারই ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় দিনে আমাদের অঙ্গ সংগঠনগুলোর সঙ্গে আমরা বসেছিলাম জনাব তারেক রহমান সাহেবের সভাপতিত্বে নির্বাচন কমিশন নিয়ে আমরা এখন কোনো চিন্তাই করছি না এখন এই সম্পর্কে আমরা কথাও বলিনি আমরা সামগ্রিক দেশের রাজনৈতিক পরিস্থিতি কী করণীয় আমাদের সাংগঠনিক অবস্থান এগুলো নিয়ে আমরা কথা বলি ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির সিইও মোহাম্মদ রাসেলকে স্ত্রী সহ গ্রেফতার করা হয়েছে রাজধানী মোহাম্মদপুরের বাসায় র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এ সময় ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায় এ সময় পাওনা টাকার দাবিতে তার বাড়ির সামনে ভিড় করেন শত শত গ্রাহক সাদিকুর রহমানকে সঙ্গে নিয়ে কামরুজ্জামান মামুনের রিপোর্ট প্রতারণার অভিযোগে গ্রাহকের করা মামলায় বৃহস্পতিবার বিকেলে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের মহম্মদপুরের বাসায় অভিযান শুরু করে র্যাব ঘণ্টা দুয়েকের অভিযান শেষে সন্ধ্যা ছয়টা নাগাদ বর্তমান সময়ের আলোচিত ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমান আসরিনকে ভবনের নিচে নামিয়ে আনে র্যাব দুই মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয় র্যাব সদর দপ্তরে সে সময় বাসার সামনে জড়ো হয় শত শত ভুক্তভোগী গ্রাহক ছিল পরে ব্রিফিং এর অ্যাপ জানাই রাসেলের বাসা থেকে এই ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে সরকারের বিভিন্ন সংস্থা এই বিষয়টি নিয়ে কাজ করছেন তারা নিশ্চয়ই একটি ব্যবস্থাপনা করবেন যার মাধ্যমে সম্মানিত নাগরিকবৃন্দ বা গ্রাহকবৃন্দ তারা যেতে তাদের যেটা অর্থ ফেরত পান বা পণ্য ফেরত পান নিশ্চয়ই একটি ব্যবস্থা গ্রহণ করা হবে বুধবার রাতে গুলশান থানায় প্রতিষ্ঠানটির সিইও ও চেয়ারম্যানকে আসামি করে প্রতারণার মামলা করেন এক গ্রাহক অভিযোগ আছে গ্রাহক ও বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠানের পাঁচশো বিয়াল্লিশ কোটি নিরানব্বই লাখ আটান্ন হাজার চারশো বিরাশি টাকা হাতিয়ে নিয়েছে ইভ্যালি কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা ইভেলি ইস্যু নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন সহকর্মী জুবাইর ফসাল আমরা সরাসরি চলে যাব তার কাছে জুবাইর আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জুবাইর আমরা প্রতিবেদন দেখলাম আলোচনায় যাব শুরুটা যেটা দিয়ে করতে চাচ্ছি সেটি হচ্ছে ইভেলির বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে যদি একটু বিস্তারিত বলতেন শুধুই কি অর্থ আত্মসাতের অভিযোগ এখানে এসেছে নাকি এর সাথে আরও অন্য কোনো বিষয়বস্তু মানি লন্ডারিং থেকে শুরু করে অর্থ পাচার এসব বিষয়বস্তু রয়েছে কিনা যদি আমাদেরকে আর একটু বিস্তারিত জানাতেন রিচার্ড ডেস্টিনি নিউএ যুবকের পর এমএলএম কোম্পানির মানে চক করে পড়ে সর্বশান্ত হওয়ার যে সবশেষ নমুনা গ্রাহক প্রতারণার তার নাম ইভ্যালি আপনারা জানেন জুড়ে আজকে সবচেয়ে বড় এবং আলোচিত নাম ইভ্যালি এবং এই ইভ্যালি যখন বাংলাদেশে কার্যক্রম শুরু করে তারপর থেকেই তাদের যে লোভনীয় অফার এবং যেসব পরিচিত পণ্য আপনারা খেয়াল করবেন ইভ্যালির ওয়েবসাইটগুলোতে যে ধরনের পণ্যগুলো বিক্রি করা হতো এমন কোনো পণ্য নেই যা আমরা চিনি না পরিচিত পণ্যগুলোই তারা কিন্তু প্রচলিত বাজার দরের চেয়ে অনেকটা অর্ধেক দামে কিংবা কখনো কখনো তার চেয়েও বেশি দামে তারা বিক্রির যে লোভনীয় অফার দিয়েছে এবং কিছু কিছু গ্রাহক পেয়েছে এবং সেইটা ধারাবাহিকতায় যে লাখ লাখ গ্রাহক সেখানে টাকা দিয়ে পণ্য পাননি প্রতারণা সবশেষ নমুনা এবং আজকে তার আমরা দেখছি যে পরিণতি আমরা যদি কিছু পরিসংখ্যান দেখি তাহলে আপনি কিছুটা বুঝতে পারবেন যে আসলে পরিস্থিতিটা কি ইভ্যালির যে মোট সম্পদ এবং যে তাদের যে পাওনা এবং সেটার যদি আপনি দেখেন আপনার যে এখানে যে তথ্যটি ছোট্ট একটি পরিসংখ্যান আপনি দেখতে পাচ্ছেন ইভ্যালির দেনার পরিমাণ আপনি দেখেন চারশো কোটি আশি লাখ টাকা এবং তাদের সম্পদের পরিমাণ মাত্র পঁয়ষট্টি কোটি টাকা আপনি যদি এই তথ্যের সূত্র ধরে যদি আরেকটু গভীরে যান এখন পর্যন্ত তারা গত মে মাস পর্যন্ত এক হাজার কোটি টাকার বেশি পণ্য বিক্রির জন্য অর্ডার নিয়েছে এবং এই টাকাটি তাদের তাদের অ্যাকাউন্টে প্রবেশ করেছে এবং তাদের নিট মূলধন অর্থাৎ পরিশোধিত মূলধন মাত্র এক কোটি টাকা আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন যে কোথায় এক হাজার কোটি টাকার পণ্য তারা কেনা বেচা কিংবা গ্রাহকদের কাছ থেকে নিয়ে পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তাদের সম্পদ নিট যে পরিশোধিত মূলধন অর্থাৎ তাদের যে মোট সম্পদ সেটি রয়েছে মাত্র এক কোটি টাকা এখান থেকে আসলে কিন্তু সহজে স্পষ্ট যে ইভ্যালি ঠিক কি পরিমাণ অনিয়ম কিংবা এক ধরনের ফাঁক অর্থাৎ আমাদের এখানে যে ই কমার্স ব্যবসা পরিচালনার যে প্রপার কোনো আইন বা গাইডলাইন নেই তারই সূত্র ধরে তারা কিন্তু এই সুযোগটা নিয়ে এই কাজটি করেছে রিচার্ড জুবাইর আমরা আপনার কথাতে অবশ্য বুঝতে পারলাম যে তার দেনার পরিমাণ সম্পদের চেয়ে অনেক বেশি এই বিষয়টি যদি চলে আসে তাহলে সেটা কেন এত বেশি পর্যায়ে গিয়ে দাঁড়ানোর পরে আমরা ধরতে পারলাম আগে কেন এটাকে ট্রেস করা গেল না তাহলে হয়তোবা অনেক গ্রাহককে সর্বশান্ত হওয়ার হাত থেকে রক্ষা করা যেত এটা আগে কেন আসলে ধরা পড়লো না এখন এসে কেন ধরা পড়লো এই বিষয়টা কি কোনোভাবে ব্যাখ্যা দিতে পারবেন রিচার্ড ই কমার্স সেক্টরে কিন্তু প্রতিদিনই নতুন নতুন ধরনের প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে ইভ্যালিউ সেরকমভাবেই এসেছিল দু হাজার সালের শেষ দিকে কিন্তু তাদেরকে একটা জবাবদিহিতার আওতায় আনার জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ বাংলাদেশ ব্যাংকের তারা কিন্তু এটি যাচাই বাছাই করা শুরু করে এবং তারা জানুয়ারি মাসে একটি প্রতিবেদন দেয় এবং তারই প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন হয় যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তো তাদের এই প্রতিনিধিরা যে তদন্ত করে যেটি বের করেছেন যে আট ধরনের অনিয়মের মাধ্যমে ইভ্যালি ব্যবসা বাণিজ্য করেছে দেনা পাওনার কথা যেটি আপনি বলছেন যে এর বাইরে যে যে কথাগুলো আপনি বলছেন যে এর বাইরে আরও কিছু আছে কি না মানি লন্ডারিং সেটি আদালতের বিষয় কিংবা সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির বিষয় কিন্তু আপনি যদি এখানে দেখেন গত মার্চ পর্যন্ত গ্রাহক পাবে এই কাছে দুশো কোটি টাকার পণ্য আর ভাউচার আর পণ্য সরবরাহকারী অর্থাৎ ইভ্যালিকে যারা বিভিন্ন ধরনের পণ্য দিয়েছে যেসব মার্চেন্ট কোম্পানি তারা তাদের কাছে দেনা পাওনা রয়েছে একশো নব্বই কোটি টাকা এটি মার্চ পর্যন্ত আপনি যদি জুলাইয়ের হিসাব করেন এটি গ্রাহকের পাওনার পরিমাণ চারশো চা চারশো তিন কোটি টাকার বেশি এবং এই যে পণ্য সরবরাহকারীরা তাদের পরিমাণটা কিন্তু সে আড়াইশো কোটি টাকার বেশি অর্থাৎ মানুষ কিন্তু তাদের কাছ থেকে পণ্য নেওয়ার জন্য তাদেরকে অর্থ দিয়েছে এবং এই অর্থটি কিন্তু তারা কখনো সরাসরি নেয়নি এই অর্থটি কোনো না কোনো ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমেই কিন্তু তারা গ্রহণ করেছে এবং এখানে যে মানি লন্ডারিং কথা বলছেন সমূহ সম্ভাবনা থেকে যায় কারণ এই টাকাগুলো আসলে তারা এখন কোনো হিসাব গত ছয় মাসে দেখাতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়ের সামনে তাদেরকে বারবার তলব করা হয়েছে তারা পনেরো দিন বিশ দিন এক মাস করে সময় চেয়েছে এবং এক একটি মন গড়া ব্যাখ্যা তারা দিয়েছে রিচার্ড এখনও পর্যন্ত প্রপার কিন্তু ব্যাখ্যা তারা এখনো দেখাতে পারেনি যে এই টাকাগুলো তারা ঠিক কোন খাতে ব্যয় করেছে কিংবা কোথায় গচ্ছিত রেখেছে আচ্ছা জুবায়ের আমরা আজকে দেখলাম অনেকেই ওখানে উপস্থিত ছিলেন অনেক গ্রাহকই ওখানে লাখ লাখ গ্রাহকই উপস্থিত ছিলেন তো তারা বলছেন যে গ্রেপ্তার করলে তো টাকা ফেরত পাবো না তো এখন আসলে এই প্রক্রিয়াটা সমাধান কি হবে তাহলে কি সেই গ্রাহকদের দিকে তাকিয়ে তাকে গ্রেফতার করাটা আসলে অনুচিত হয়েছে মানে আমরা আসলে সমাধানের জায়গাটা আসলে কি দেখতে পাবো আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে এটি আসলে সবচেয়ে ভ্যালিড কোয়েশ্চেন যে যারা টাকাটা দিয়েছে তারা কিভাবে টাকা ফেরত পাবে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে আসলে যারা টাকাটা দিয়েছে তাদের টাকা ফেরত পাওয়ার আশা খুবই ক্ষীণ কারণ এখানে আপনি দেখবেন বাংলাদেশে যে আইনের বলে এখন তাকে গ্রেফতার করা হয়েছে যে ধরনের যে আইনগুলো গুলশান থানায় একটি মামলা হয়েছে এবং আমরা যদি আপনার দেখি যে গত ছাব্বিশে আগস্ট সিরাজগঞ্জে একটি মামলা হয়েছে এবং গতকাল পনেরোই সেপ্টেম্বর গুলশান থানায় রাসেল সাহেব রাসেল এবং ইভ্যালির সি ও রাসেল এবং তার স্ত্রী শামিমা নাসরিনের বিরুদ্ধে যে দুটো মামলা হয়েছে এই মামলাগুলো ধরন দেখলে আপনি বুঝতে পারবেন ই কমার্সের প্রচলিত প্রতারণার ব্যাপারে কিন্তু কোনো মামলায় সেখানে করার সুযোগ নেই যেহেতু প্রপার কোনো আইন নেই তাদের নামে যেটি মামলা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় গ্রাহকদের হয়রানিমূলক এবং প্রতারণার বিষয়ে যে ধারা রয়েছে সেই ধারায় মামলা হয়েছে এই ধারায় কিন্তু সর্বোচ্চ শাস্তি আপনি তিন বছরের বেশি তাদেরকে হবে না সো এই সময়টা তারা যে কারাগারে থাকবে এবং তারা একটা ভ্যালিড পয়েন্ট পেয়ে গেল যে মামলা যদি উইথড্র না হয় তাহলে তিনি টাকা পরিশোধ করবেন কিভাবে তিনি যদি জেল থেকে বের না হতে পারেন তাহলে গ্রাহকদের আবার অপারেশন চালিয়ে গ্রাহকদের পণ্য কিংবা টাকা ফেরত দেবেন কিভাবে এই প্রশ্নটি কিন্তু এসে যায় গ্রাহকরা যেটি প্রশ্ন করছেন সেটি খুবই যৌক্তিক যে এই মুহূর্তে তারা টাকা পাবেন কিভাবে সরকার যেহেতু তাদেরকে ব্যবসা করার অনুমোদন দিয়েছে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে কিংবা আমরা ধারণা আমরা বলতে চাই যে ই ক্যাব যে অর্গানাইজেশনটি রয়েছে ই ক্যাবের অনুমোদন নিয়েই তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে তো যেহেতু সরকারের উচ্চ পর্যায়ের কমিটি এটি জানতেন বা সরকারের সর্বোচ্চ পর্যায়েও এটি অবহিত ছিলেন তারা যেই ধরনের একটি ব্যবসা কার্যক্রম বাংলাদেশে চলছে এবং তাদের গাতসারই সব কিছু হয়েছে নিশ্চয়ই সরকারের এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি কমিটি রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটি রয়েছে তারা যাচাই বাছাই করে কোনো একটি পথ চেষ্টা করবেন যে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া যায় কিভাবে ঠিক কিন্তু ইতোপূর্বে বাংলাদেশে যে প্রতারণার যেসব অভিজ্ঞতা বলে যুবক যে যেসব কোম্পানি রয়েছে সেই অভিজ্ঞতা যদি আপনি ধরেন তাহলে কিন্তু টাকা পাওয়ার আশা খুবই ক্ষীণ তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট যে ঘটনাটি ঘটেছে সেটি হলো যে বাণিজ্য মন্ত্রণালয় কালকেই বলেছে পরশুদিনই বলেছে যে ইভ্যালির কোনো অন্যায় অপকর্মের দায় তারা নেবে না যখন বাণিজ্য মন্ত্রণালয় এটি বলে তখন আসলে সেখানে কিন্তু গ্রাহকদের আর টাকা ফেরত পাওয়ার যে আশা সেটি কিন্তু ধীরে ধীরে আসলে কমে যায় এখন ইভ্যালির যে সম্পদ রয়েছে সেই সম্পদ এবং তাদের যে দেনার পরিমাণ রয়েছে সেটি কিন্তু মিলালে আপনাদেরকে আমরা আগেই দেখিয়েছি সেটি কিন্তু আসলে অসামঞ্জস্যপূর্ণ এবং ওই সম্পদ দিয়ে তাদের দেনা পাওনা পরিশোধ করা এটি কিন্তু খুবই কঠিন একটি কাজ তো আজকে যেহেতু মামলা হয়েছে তারা আটক হয়েছে এবং গ্রেফতার হয়েছে এবং তাদের গ্রেফতারের পরবর্তীতে মামলার কার্যক্রম দেখে আসলে আমরা বুঝতে পারবো যে তারা আসলে টাকা পরিশোধ করার জন্য সরকার কিংবা আদালত কোনো পদ্ধতি বা কোনো উপায় বের করতে পারেন কিনা রিচার্ড জুবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত তথ্যপূর্ণ এবং তাৎপর্যময় ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরার জন্য পরবর্তীতে এই বিষয়ে মামলার কিংবা অভিযোগের আরো যদি কোনো অগ্রগতি হয় তাহলে আমরা আপনার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ আপনাকে ইভেলি নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী এবার স্কুল খোলার খবর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মানা হলেও অভিভাবকদের মধ্যে এখনো উদাসীনতা রয়েছে স্কুল কলেজ ছুটির পর গেটের সামনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই অনেক অভিভাবককে হুড়ি করতে দেখা গেছে এদিকে বিভিন্ন শ্রেণীর ক্লাস ভিন্ন ভিন্ন দিনে হওয়ার পরও বৃহস্পতিবার প্রথম দিনের মতোই ক্লাসে ফিরেছে অনেক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান খোলার পঞ্চম দিনেও অনেকে দেড় বছরে প্রথমবারের মতো পা রাখে স্কুল কলেজে এদিন সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে দেখা যায় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানকে ভার্চুয়াল মাধ্যম ছেড়ে শ্রেণীকক্ষে বসতে পেরে শিক্ষার্থীদের মাঝে ফিরেছে স্বস্তি বন্ধুদের সাথে আমরা দেখা করলাম তো অনেক ভালো লাগতেছে আমাদের স্কুলে এক একজন করে বসিয়েছে ফাঁকা ফাঁকা করে বসিয়েছিল শিক্ষার্থীরা দীর্ঘদিন পর ক্লাসে ফেরায় বাড়তি যত্ন নিচ্ছেন শিক্ষকরা তাদের সেই পূর্বের যে ক্লাসের পরিবেশ এটা যেহেতু পাচ্ছে না তাদের মধ্যে একটু দ্বিধা দ্বন্দ্ব সমস্যা হচ্ছে কিন্তু এটা তারা খুব সহজে আর ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে তবে গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও অভিভাবকদের মাঝে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ছিল উদাসীনতা বাচ্চারা ভিড় করতেছে কিন্তু গার্জেনরা তো বাচ্চাদের চেয়ে বেশি ভিড় করতেছে সবাই সবার আগে তার সন্তানটাকে নিতে চান ওই কারণেই গ্যাদারিংটা হচ্ছে গার্ডিয়ানদেরকে বারবারই মাইকিং করে ওনাদের সতর্ক করছি অভিভাবকরা সচেতন না হলে শিক্ষা প্রতিষ্ঠানের সব তৎপরতাই ব্যর্থ হবে বলে মনে করছেন এই শিক্ষক তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা রাজধানীর দুই সিটিতে চলছে আটাশটি সেবা সংস্থার রাস্তা খোরাখুরির কাজ অথচ মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সড়কের সংস্কার কাজের ওপর রয়েছে নিষেধাজ্ঞা নগর জুড়ে এমন অপরিকল্পিত কর্মযজ্ঞে যানজটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জনদুর্ভোগ সমন্বয়হীনভাবে সরকারি উন্নয়ন প্রকল্প করায় অর্থের অপচয় হচ্ছে বলে মনে করেন নগরবিদরা ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট আর ছবি তুলেছেন মোহাম্মদ নিজামুদ্দিন ঢাকার দুই সিটির তিন হাজার কিলোমিটার সড়কের মধ্যে বর্তমানে ছয়শ কিলোমিটার সড়কে চলছে উন্নয়ন কর্মকাণ্ড বা রাস্তা খনন স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে মে থেকে সেপ্টেম্বর এই সময়ে রাস্তা খোরাখুরি বন্ধ থাকার কথা রাস্তা শুরু হওয়ায় একদিকে যেমন বাড়ছে যানজট অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে জনদুর্ভোগ এই জায়গায় একটা হাসপাতাল আছে সেখানে যে কি দুর্ভোগ সেই দুর্ভোগের কোন সীমা নেই আর কি বর্ষাকালে মানুষের চলতে ফিরতে সমস্যা হয় হ্যাঁ সেখানে যদি কাটা ছেঁড়া করা হয় মানুষ যাবে কোথায় অথচ দুই সিটির ওয়ান স্টপ সে জমা আছে প্রায় অর্ধশত সেবা সংস্থার আবেদন শিগগিরই এই বিষয়টির অনেকটাই অবসান হবে এবং নগরবাসী কিছুটা মুক্তি পাবে ঢাকা দক্ষিণ সিটির ওয়ান স্টপ সেল বলছে বর্তমানে উনিশটি সেবা সংস্থা রাস্তা কাটাকাটির কাজ করছে সামনে আরও বাইশটি সংস্থাকে সড়ক খননের অনুমোদন প্রস্তাব করা আছে উত্তর সিটির দেয়া ওয়ান স্টপ সেল বলছে বর্তমানে নয়টি সেবা সংস্থা রাজধানীতে সড়ক খোরাখুরি করছে আর সামনে ডেসা ডেস্কো ওয়াসা বিটিসিএল সহ এরকম ছাব্বিশটি সরকারি সেবা সংস্থাকে রাস্তা খোরাখুরির অনুমোদন প্রস্তাব করা হয়েছে সামনে রাজধানীতে রাস্তা কাটাকাটিতে কর্পোরেশনকে আইন প্রয়োগে আরও কঠোর হওয়ার পরামর্শ নগরবিদদের সিটি কর্পোরেশন অনেক সময় কিন্তু নিজেও কিন্তু এই সংরক্ষণ নীতিমালা যে পুরোপুরি মানতে পারছে এমনও না তার মানে সিটি কর্পোরেশন নিজেদেরও এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং দরকার নিয়ম নীতির তোয়াক্কা না করে ঢাকার দুই সিটি কর্পোরেশনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে চলছে সড়ক খোরাঘুরি বিভিন্ন সরকারি সেবা সংস্থাগুলির মাঝে সমন্বয়ের পাশাপাশি সিটি কর্পোরেশনকে কঠোর হওয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদদের ওবায়দুল্লাহ মামুন সময় সংবাদ ঢাকা সংসদে বিরোধিতার মধ্যেই আরো পাঁচ বছর বাড়িয়ে দু সাল পর্যন্ত থাকছে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র চতুর্দশ অধিবেশনের সমাপনী দিনে এই বিলের মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাশ হয় এর বিরোধিতায় সংসদ সদস্যরা বলেছেন জনগণের করের টাকা কিছু মানুষের হাতে তুলে দিতেই মেয়াদ বাড়ানো হলো অন্যদিকে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী বলছেন অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতেই মেয়াদ বাড়ানোর বিকল্প নেই সরকারের কাছে দু সালে দেশ যখন ঘোর বিদ্যুৎ সংকটে ভুগছিল সে সময় দ্রুত পরিস্থিতির উত্তরণে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু প্রণয়ন করে আওয়ামী লীগ সরকার প্রথম দিকে দুই থেকে তিন বছরের কথা বলা হলেও পরবর্তীতে দফায় দফায় বেড়েছে এই আইনটির মেয়াদ এর আওতায় দেশে কুইক রেন্টাল বা ছোট যেসব বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এবং বড় কয়েকটি কেন্দ্র চালু হয়েছে তার মোট উৎপাদন সক্ষমতা এখন প্রায় পঁচিশ হাজার মেগাওয়াট আরও সময় বর্ধিত করা প্রয়োজন আগামী দিনেও নিরবচ্ছিন্ন শাস্ত্রীয় ও মনসম্মত বিদ্যুৎ নিশ্চিত করতে এই আইনটির প্রয়োজনীয়তা সংসদে উপস্থাপন করে ক্ষমতাসিন আওয়ামী লীগ আর আইনটি নিয়ে ব্যাপক সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা পুরনো লাইন এগুলো যেতে চেঞ্জ করে নতুন লাইনের অ্যাপ্লিকেশন ব্যবস্থা করছেন না এই কাজটা আগে করেন এখানে যে ব্যাপক আকারে ভুতুরকি দা হচ্ছে অনিয়ম করা হচ্ছে দুর্নীতি করা হচ্ছে এটিকে আরো বৈধতা যে আইনের আশ্রয় লাভ আমরা করতে না পারি এখানে পরিস্থিতি মাননীয় স্পিকার আরো ভয়ঙ্কর আইনি কাঠামothe অর্থাৎ লিগালি লুটপাটের অবস্থা করা হয়েছে প্রয়োজনে আগের মতো সংকটের পরিস্থিতি ফিরুক এমন কথাও বলেছেন সংসদে বিরোধী দলীয় আইন কেউ কেউ ম্যানেজমেন্ট সমস্যার সমাধান যদি না করা হয় এই শতবাক বিদ্যুতের সুবিধা জনগণ পাবে না এবং আমরা শতভাগ চাই না আমরা দুই হাজার ছয় সালে ফেরত যেতে চাই জনগণের ট্যাক্সের টাকাকে এভাবে আমরা কারো হাতে তুলে দিতে পারি না জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন এটির প্রয়োজনীয়তা এখনো ফুরয়নি আমরা যেভাবে কাজ করেছি কোনোখানে কোনো কোয়েশ্চেন ডিড নট অ্যারাইজ নির্ভরযোগ্য নিরবিচ্ছিন্ন এবং সাশ্রয়ী মূল্যে যাতে আমরা বিদ্যুৎ জ্বালানি দিতে পারি এই কারণেই কিন্তু আমি আরও পাঁচ বছর এটার এক্সটেনশন চাচ্ছি আওয়ামী লীগ সরকার খুনের মামলা মাফ করার জন্য ইন্ডিপিটি করে না প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা তর্ক বিতর্ক শেষে এই বিশেষ বিধান সংশোধনী বিল আরও পাঁচ বছর বাড়ানোর উদ্যোগ কণ্ঠ ভোটে পাশ হয় যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন সময় সংবাদ ঢাকা। বিদেশি টিভি চ্যানেলে দেশি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার বন্ধে নেওয়া নীতিমালা পয়লা অক্টোবর থেকে কঠোরভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় একথা জানান মন্ত্রী করা হচ্ছে সেই বিদেশি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ হয়েছে। আমরা পহেলা অক্টোবর থেকে বিদেশি চ্যানেলও যাতে এখানে কোনো বিজ্ঞাপন দেখাতে না পারে সেজন্য আমরা দেশের যে প্রচলিত আইন সেটি কার্যকর করতে চাচ্ছি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ক্যামেরন পার্ক শহরের বাসিন্দারা অফিসে যান বিমানে চড়ে সপ্তাহের ছুটি কাটাতেও বেরিয়ে পড়েন বিমান নিয়ে শহরটিতে একটাই সড়ক আর সেই সড়কটি রানওয়ে এমনকি রাস্তার নামও বোয়িং রোড শহরটির ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়িকে পাশ কাটিয়ে বিমান চলতে পারে বিনা বাধায় যাকে বলা হয় বিমানের শহর ক্যালিফোর্নিয়া থেকে এমন এক শহরের খবর জানাচ্ছেন সহকর্মী লস্কর আল মামুন বিভিন্ন শহরে বাস ট্যাক্সি বা ব্যক্তিগত গাড়ি যেভাবে চলে এ শহরে বিমান চলে সেভাবেই প্রত্যেকে রয়েছে অন্তত একটি করে ব্যক্তিগত বিমান গাড়ির গ্যারেজের মতোই বিমান রাখার জায়গা বা হ্যাঙ্গার রয়েছে ঘরে ঘরে ক্যামেরন পার্কে গাড়ির পাশাপাশি হয় বিমান প্রদর্শনী বছরে একদিন রানওয়ে বরাবর সারি করে রাখা হয় বিভিন্ন মডেলের বিমান রানওয়ে ধরে একসঙ্গে এসব বিমানের ওড়ার দৃশ্য দেখার মতো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টোর অদূরে এ শহরে বাসিন্দার সংখ্যা খুব বেশি নয় সরকারি নথিপত্রে অবশ্য ক্যামেরন পার্ক শহর নয় এটি একটি ফ্লাই ইন রেসিডেন্সিয়াল কমিউনিটি এই ধরনের কমিউনিটি মূলত বিমানের রানওয়ে এলাকায় গড়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে অকেজ হয়ে পড়ে যাওয়া রানওয়েগুলোতে যুদ্ধে অংশ নেওয়া অবসরপ্রাপ্ত পাইলটদের থাকার জন্য ফ্লাই ইন রেসিডেন্সিয়াল কমিউনিটি গড়ে তোলার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান কর্তৃপক্ষ লস্কর আল মামুন সময় সংবাদ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র অবশেষে গুঞ্জনটাই সত্য হলো টি টোয়েন্টি থেকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের ক্যাপ্টেন বিরাট কোহলি দুবাইয়ের টি টোয়েন্টি বিশ্ব আসরের পর সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন কোহলি নিজেই মূলত অতিরিক্ত খেলার চাপ থেকে মুক্তি এবং নিজের ব্যাটিং নিয়ে মনোযোগী হতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি আলোচনা চলছিল এক বছর ধরেই টি টোয়েন্টি বিশ্ব আসরের দল ঘোষণার পর আবারও নতুন করে শুরু হয় বিতর্ক ভারতীয় গণমাধ্যমে খবর আসে কোহলিকে সরিয়ে আর্ম ব্যান্ড তুলে দেওয়া হবে আইপিএল এর সফলতম অধিনায়ক রোহিত শর্মার হাতে যদিও এই খবরকে গুজব বলে উড়িয়ে দেন বিসিসিআই কর্তারা কিন্তু এবার বিরাট কোহলির ঘোষণার পর সবকিছু পরিষ্কার হয়ে গেল সমর্থকদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন কোহলি এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার দেউর রহমানের মৃত্যুর পর তার লাশ পাওয়া যায়নি স্বীকার করেছেন তৎকালীন সেনা প্রধানের স্বার সংসদে প্রধানমন্ত্রী একটি বাক্স সাজিয়ে নিয়ে আসা হয় ঢাকায় বেগম জিয়ার সাজায় স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে চিকিৎসার সুযোগ দিতে ফের বিএনপি নেত্রীর আইনজীবীর আহ্বান এবং সি সিইও রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে স্ত্রী সহ গ্রেফতার অর্থ আত্মসাতের অভিযোগে মামলা বাসার সামনে ভুক্তভোগীদের বিক্ষোভ এই ছিল রাতের সময়ে সঙ্গে থাকুন সময়